সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি, সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো একটি রাউন্ড ব্যাগ। আশা করছি এই ব্যাগটা আপনাদের অনেক ভালো লাগবে। এর জন্য আমি এখানে 12 নম্বরের পানি ছক্কাপুতি নিয়েছি 300 গ্রাম, আর নিয়েছি 50 নম্বর রক্সুতা, তবে আপনারা এখানে 70 নম্বর রক্সুতা দিয়ে কাজ করতে পারেন। প্রথমে আমি সুতার মধ্যে 6টি ছক্কা পুঁতি নিয়েছি। এখন লাস্ট পুঁতির মধ্যে এইভাবে ক্রস করে দিচ্ছি। সুতা দুই মাথা এইভাবে একসাথে করে টান দিলে একটি 6-এর ফুল তৈরি হয়ে যাবে। এখানে আমি একটি 6-এর ফুল তৈরি করে নিলাম। এখন হাতের বাম পাশে সুতার মধ্যে আর 5 পুঁতি নিয়ে নেব, কারণ আমি এখানে 1 কমন 6-এর ফুল করব। লাস্ট পুঁতিতে একই রকমভাবে ক্রস করে দিচ্ছি। 6-এর ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা প্রথম যে 6-এর ফুল তৈরি করেছিলাম সেটার চারপাশ জুড়ে আমরা 1 কমন 6-এর ফুল করব। তাই ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে সেই 6-এর ফুল থেকে সামনের থেকে 1 পুঁতি আমি কমন নিয়েছি, বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়েছি। আমাদের সুতা এখন 2 পুঁতি আছে। বাম পাশের সুতার মধ্যে 4 পুঁতি নিয়ে নিব, কারণ 6-এর ফুল করতে আর 4 পুঁতির প্রয়োজন হয়। ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করে নিচ্ছি। টোটাল 2টি 6-এর ফুল আমার তৈরি হলো। এখন আমি 3 নম্বর 6-এর ফুলটি তৈরি করব। একই রকমভাবে ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিয়ে নিতে হবে, বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। আমাদের সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 4 পুঁতি নিয়ে ক্রস করে 6-এর ফুল তৈরি করব। টোটাল 3টি 6-এর ফুল তৈরি করেছি, আরও 3টি করতে হবে। তো এই 2টা পুঁতির মধ্যে আমি একই রকমভাবে 6-এর ফুল করে নেব। তৈরি করে নিয়েছি। এখন লাস্ট যে পুঁতিটা আছে, আমি কিন্তু 2টা পুঁতিতে 6-এর ফুল করেছি, মানে লাস্ট পুঁতিটার মধ্যে ডান পাশের সুতা দিয়ে 1 পুঁতি নিতে হবে, আর এক্সট্রাভাবেও 1টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। এটা সিস্টেমটা এমনই, যখনই রাউন্ড কমপ্লিট করবেন তখনই এক্সট্রাভাবে 1 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। সেটা হচ্ছে প্রথম 6-এর ফুলের প্রথম পুঁতিটাই। তার মানে এখন আমাদের সুতার মধ্যে টোটাল 3টা পুঁতি থাকবে। 6-এর ফুল করার জন্য আর 3 পুঁতি লাগবে। তো একই রকমভাবেই বাম পাশের সুতার মধ্যে 3টা পুঁতি নিয়ে নেব, ক্রস করে 6-এর ফুল তৈরি করে নেব। আমাদের সেকেন্ড লাইন কিন্তু কমপ্লিট। প্রথম লাইনে করেছি 6-এর ফুল, আর দ্বিতীয় লাইনটাই করলাম 1 কমন 6-এর ফুল। এখন আমরা 3 নম্বর লাইনে করব 2 কমন 6 অ্যান্ড 1 কমন 5-এর ফুল। এই যে কোনা অংশগুলো দেখতে পাচ্ছেন, চারপাশে 6টি কোনা তৈরি হয়েছে, এই কর্নারের অংশে আমরা 1 কমন 5-এর ফুল করব। তো এখানে আমি মাঝখান থেকে 2 পুঁতি কমন নেওয়ার পর বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নিলাম, ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করে নিচ্ছি। অবশ্যই 2টি ফুল থেকে 1টি করে পুঁতি কমন নিতে হবে, তারপর 6-এর ফুল তৈরি হয়। আর এখানে দেখুন, এক্সট্রাভাবে কিন্তু, মানে 2 পুঁতি একসাথে নেওয়া যাবে না, একসাথেই 1টি ফুলের সাথেই 2টি পুঁতি আছে। তার মানে এখানে আমাদের 1 কমন নিতে হবে, বা একটু কর্নার অংশ মনে হয়। তো এই 1 কমনের মধ্যে আমরা 5-এর ফুল করব। 3টি পুঁতি নিয়ে 5-এর ফুল তৈরি করলাম। এখন আবার দেখুন 2 পুঁতি খুব সুন্দরভাবেই কিন্তু নেওয়া যাচ্ছে। তাই আমি ডান পাশ থেকে 2টি ফুল থেকে 1টি করে 2টি পুঁতি কমন নিয়েছি। সুতায় রয়েছে 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করে নিচ্ছি। এখন আবার ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিয়ে নেব। বাম পাশের সুতার মধ্যে আর 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 5-এর ফুল তৈরি করে নিচ্ছি। এইভাবে করে পুরোটা আমরা কমপ্লিট করে নিব। একবার 2 কমন 6, একবার 1 কমন 5। যাই হোক, এই শেষের অংশটা আপনাদের আমি দেখিয়ে দিব, সার্কেলের অংশটা। এইখানে দেখুন, আপনাদেরকে এর আগের লাইনেই বলেছিলাম, যখনই সার্কেল কমপ্লিট করব তখন এক্সট্রাভাবে 1 পুঁতি কমন নিতে হয়। তো আমি কিন্তু এখানে সেটাই করব। আপনাদেরকে রিমাইন্ড করার জন্য আমি সেকেন্ড টাইম আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিচ্ছি, কারণ আমাদের অবশিষ্ট 1টি পুঁতি বাকি রয়েছে।
এক্সট্রা ভাবে আর এক পুঁতি নিচ্ছি, এটা হচ্ছে প্রথম ফুলের প্রথম পুঁতিটি। সুতায় আমাদের তিন পুঁতি আছে, এখানে একটি পাঁচের ফুল হবে, তাই দুটি পুঁতি নিয়ে এখানে আমি একটু গিট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্রস করতে পারেন, একই কথা, গিট দিলে আমার কাজটা একটু মজবুত হবে, যেহেতু অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি কোনো গিট দিচ্ছি না, তো কাজটা লুজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে দুটি গিট দিয়ে তারপর আবার নতুন করে কাজ স্টার্ট করছি। এই যে এই পুঁতিটার মধ্যে আগে থেকেই মানে ক্রস করলে এই পুঁতির মধ্যেই ক্রস করতাম, তো গিট দিয়ে আবার এই পুঁতির মধ্যে এইভাবে নিয়ে নিলাম। এখন আমি করব এক কমন চারের ফুল, তাই বাম পাশের সুতার মধ্যে তিনটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নেব, বাম পাশের সুতার মধ্যে আর দুই পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করছি। আবারও একই রকম ভাবে ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি, বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। তিনটি চারের ফুল করেছি, আরও একটি দেখিয়ে দিচ্ছি। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম এবং বাম পাশের সুতার মধ্যে আর দুটি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করে নিচ্ছি। আর এইভাবে পুরোটা সার্কেল আমরা এক কমন চারের ফুল তৈরি করে নেব। লাস্টের দিকে কিন্তু আবার এক্সট্রা কমন নিয়ে চারের ফুল করতে হবে। এখানে আমি এই লাইনটা করে নিয়েছি, কত সুন্দর একটি সার্কেল ক্রিয়েট হয়ে গিয়েছে। ব্যাকটা কিন্তু এখানেই কমপ্লিট। এখন আমি আবারও চারের ফুল তৈরি করব, এটা হচ্ছে কর্নারের অংশ, এটা উপরের দিকে বৃদ্ধি পাবে। এর আগের লাইনটা আমি যেভাবে চারের ফুল তৈরি করেছি একই রকম ভাবে চারের ফুল তৈরি করব। ডান পাশ থেকে এক পুঁতি কমন নেব এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করছি। আবারও দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করে নিচ্ছি। আর এই লাইনটা এইভাবে ফোল্ড হবে, এইভাবে। আর একই রকম ভাবে আমরা এই পর্যন্ত চারের ফুল করব, মানে মাঝখানের দিকে ছয়টা ফুল গ্যাপ রেখে তারপর আমরা চারের ফুল পর্যন্ত কমপ্লিট করব, মানে চারের ফুল করে যাব এই পর্যন্ত ছয়টা ফুল গ্যাপ রেখে। এই দেখুন, আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোটা চারের ফুল করেছি। আর উপরের অংশটা এখানে চেইন হবে, কাপড় ফোম অ্যান্ড জিপার সেট করার সময় এই অংশটার মধ্যে জিপারটা সেট করতে হবে। একই রকম ভাবে আমি আরও একটি পার্ট তৈরি করে নিয়েছি, একদম সেম ভাবে, নো ডিফারেন্স। তো এখন আমি এই দুটি পার্ট একসাথে জোড়া দিয়ে দেব। জোড়া দেওয়াটা অনেক সহজ, আপনারা অনেকেই পারেন কিভাবে জোড়া দিতে হয়, আর যারা জানেন না তাদের জন্য আমি আবার ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। একদম কর্নারে যে পুঁতিটা আছে সে পুঁতির মধ্যে সুতা নিয়ে বাম পাশের সুতার মধ্যে এক পুঁতি নিয়ে নিলাম এবং উপরের অংশেও সেম সাইডের কর্নারের পুঁতির মধ্যে সুতা নিতে হবে, মানে নিচের পার্টের মধ্যে যেই অংশের পুঁতিতে আমি সুতা নিয়েছি উপরের অংশেও ঠিক একই সাইডেই পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। এখন আমি আবার একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল করছি। এটার সিস্টেমটা এরকম, ডান পাশ থেকে এক পুঁতি, বাম পাশ থেকে এক পুঁতি এবং একটি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল করতে হবে। এই দেখুন, এই দেখুন, চারের ফুলটা আমরা তৈরি করে নিয়েছি আর একটির সাথে আরেকটি কিন্তু খুব সুন্দরভাবে জোড়া হয়ে গিয়েছে। এখন আমি আবার ডান পাশ থেকে এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি বা একটি পুঁতির মধ্যে, মানে একটি পুঁতির কমন নিচ্ছি এবং একই রকমভাবে বাম পাশের সুতা দিয়েও বাম পাশের পুঁতির মধ্যে আমি সুতা কমন নিয়ে নিলাম বা পুঁতি কমন নিয়ে নিলাম। যাই হোক, এখন আমি একটি এক্সট্রা পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করব। আসলে এইভাবে করে ভিডিও করাটা একটু কষ্টের হয়ে যায়, বাট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন, চারের ফুল তৈরি করে নিয়েছি, দুইটি চারের ফুল হয়েছে। একই রকমভাবে পুরোটা আমরা কমপ্লিট করে নেব।
পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাঝের দিকে টোটাল তিনটি ফুল আমরা পাচ্ছি বা তিনটি লাইন আমরা পাচ্ছি, আর এই অংশটা গ্যাপ থাকবে। এখানে আমরা জিপার সেট করব। জিপার সেট করলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। ব্যাগের ভিতরে কীভাবে ফোম কাপড় অ্যান্ড জিপার সেট করতে হয় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আইডিয়া নিয়েই এটা তৈরি করবেন। আর এটার হ্যান্ডেল হিসেবে আমি এই চেইনটা অ্যাটাচ করব। আপনারা পুঁতি দিয়েও করতে পারেন অথবা আপনাদের মন মতো যে কোনো হ্যান্ডেল এখানে অ্যাটাচ করতে পারেন। তো আমি এইভাবে সাইড থেকে জাস্ট চেনগুলোকে আটকে নিচ্ছি। এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে আপনি এখানের হ্যান্ডেলটা কী দিতে চাচ্ছেন। আপনার যেভাবে যেটা ভালো লাগে হ্যান্ডেল হিসেবে সেটাই সেট করতে পারবেন। আমি হ্যান্ডেলটিকে এভাবে ডাবল পয়েন্ট করে দেন এটাকে অ্যাটাচ করব। এটা আসলে দেখানোর মতো তেমন কিছুই না, জাস্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে এটাকে অ্যাটাচ করলে ভালো লাগবে। তো আমি এটাকে সেভাবে অ্যাটাচ করে নিচ্ছি যেভাবে সুন্দর লাগবে। তো আমার এখানে এই চেনটা অনেক বড়, অ্যাজ এ রেজাল্ট আমি এটাকে ডাবল পার্ট করে তারপর অ্যাটাচ করছি। তৈরি হয়ে গেল, খুব সুন্দর একটি রাউন্ড ব্যাগ তৈরি হয়েছে। আশা করছি ব্যাগটা আপনাদের ভালো লাগবে। ব্যাগটা কিন্তু সুন্দর, কাপড় লাগালে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আমি এখনও লাগাইনি, আপনারা লাগিয়ে গ্রুপে পোস্ট করে দিবেন, আমাকে দেখাবেন আপনাদের ব্যাগটা কেমন হলো, অবশ্যই রিভিউ দিবেন, ঠিক আছে? আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবেন বা গ্রুপে পোস্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।